উনি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহ, মুদ্দার রুগুলো ফিসিফিসি ধরতেছেন, আয়া জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহ আপনি চলে যাচ্ছেন আমাদের পাশ দিয়ে, আমরা আপনার কাছে দন্দলত চাই না, একটু দোয়ার মহতাস, একটু আমাদের জন্য দোয়া করেন, আপনি নাইব রসুল, আপনার দোয়ার দ্বারা আমাদের কবরবাসীর জন্য বড়ই এহসান হবে। সঙ্গে সঙ্গে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই হঠাৎ হুঁশে আসলো, হবুক এটা তো কবরস্থান, মুদ্দার রুগুলো ভিজে ভিজে নড়তেছে, অথচ এটা উনার কবরস্থান ন, উনার পারিবারিক কবরস্থান ন, উনার ফারার কবরস্থান, এটা আর একটা কবরস্থান। তাড়াতাড়ি উনি দাঁড়িয়ে গেলেন জিয়ারতের জন্য, জিয়ারত মানে সাক্ষাতেরই, জিয়ারত মানে সাক্ষাৎ, বহুত রসুলের দুশ্মন, ওলিয়াল্লাহর দুশ্মন, সাহাবাই কেরামের দুশ্মনগুলো মাজার বললে মাথা গরম, মাজার বললে মাথা গরম, তার মাথার উপর শুকুর আর কুকুর গন্ডা চারি গন্ডা মনে হয় ভসরাপ করেছে, আখল যা আছে বুড়ো বুড়ির লগতে দুই ডাইলাম আই ফেলে খোদাল্লাহ আনত তার উদ্দিক তৈলে আসেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই জিয়ারতে দাঁড়িয়ে গেলেন। এটা উনার কোনো পারিবারিক ফারার কোনো কবরস্থান নয়, এটা অন্য একটা কবরস্থান। কোরআন পাকের আয়াত শরীফ তেলাওয়াত করলেন, বাসা বাসা আয়াত, রসুল পাকের উপর কয়েকবার দরুদ শরীফ পড়লেন, হাত তুললেন, আল্লাহ আমি যা কিছু পড়েছি এখানে আমার অলাত পর্যন্ত কেউ নাই কিন্তু সব মুসলমান, আমি যা কিছু পড়েছি সবাইকে আল্লাহ তুমি সমানভাবে বাক করে দাও। খুব গুরুত্বপূর্ণ টাইম বৃহস্পতিবার জুমার রাত, দোয়া কবুলের রাত, সপ্তাহে দুই দিন মুদ্দারের রুখে ছেড়ে দেয়া হয়, কয়দিন, একদিন শুক্রবার জুমার রাতে আর একদিন সোমবার, কদিন, এই রুগুলো ঘরে ঘরে আসে দোয়া নেওয়ার জন্য, অলাত পর্যন্ত আমাদেরকে রেখে গেলেন, আমার ছেলে মেয়েরা কী করতেছে কি না করতেছে, আমাদের জন্য দোয়া করতেছে কি না, ঘরে ঘরে দরজায় দরজায় আসে, দেখতেছে ঘরের অবস্থা ভালো ন, বউ বেটি তাদের কোনো খবরও নাই, কত কষ্ট করে এই ঘরগুলো বানলেন তাদের কোনো খবর নেই, শেষ পর্যায়ে ওই মুদ্দারের রুগুলো নারাজ হয়ে বাড়ির থেকে চলে যায় বদদোয়া করে। তো সেই জন্য দোয়া বড় নিয়ামত, একে অপরের জন্য দোয়া করবেন তকদির পরিবর্তন হয়ে যাবে, সুবহানাল্লাহ বলে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, যিনি বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, যিনি তাফসিরে জালালান লিখেছেন, উনি রাতে একজনের বাড়িতে দাওয়াতে যাচ্ছেন, তো উনি অনুযায়ী দাওয়াত দিয়েছেন, উনি বলেছেন আমি একজন গরিব মানুষ, হুজুর আপনি আমার ঘরে আসবেন, আমার ঘরটা ধন্য হবে, সুবহানাল্লাহ বলে। যখন যাচ্ছেন রাতে বের হলেন, সেদিন চাঁদের ১৪ তারিখের রাত, আলো আছে, দাওয়াতে যাচ্ছেন আর কাউকে নাই নেই, একলা যাচ্ছেন, ইসিম পড়তেছেন, ওনার তসবিগুলো আদায় করতেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, ওনার পাশে যে একটা কবরস্থান পড়ে গেছে ওনার খেয়াল নেই, উনি হাঁটতেছেন, দেখতেছেন মুদ্দারের রুগুলো ওনার পিছনে পিছনে দৌড়তে লাগলেন, উনি সোকলা
শোকওয়ালা কাকে বলে? যারা আল্লাহর ওলি, যারা কোরআন হাদিস ফরাইতে ফরাইতে আল্লাহ তাদের চোখের পর্দা খুলে দেয়। একটু জোরে বলেন। তো উনি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, মুদ্দার রুগুলো ফিসি 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 ধরতেছেন। আয়া জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, আপনি চলে যাচ্ছেন আমাদের পাশ দিয়ে, আমরা আপনার কাছে দন্দলত চাই না, একটু দোয়ার মহতাজ, একটু আমাদের জন্য দোয়া করেন, আপনি নাইব রসুল, আপনার দোয়ার দ্বারা আমাদের কবরবাসীর জন্য বড় এহসান হবে। সঙ্গে সঙ্গে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই হঠাৎ হুঁশে আসলো, হবুক এটা তো কবরস্থান, মুদ্দার রুগুলো ভিজে ভিজে নড়তেছে, অথচ এটা উনার কবরস্থান নয়, উনার পারিবারিক কবরস্থান নয়, উনার ফারার কবরস্থান নয়, এটা আর একটা কবরস্থান। তাড়াতাড়ি উনি দাঁড়িয়ে গেলেন জিয়ারতের জন্য। জিয়ারত মানে সাক্ষাতেরই, জিয়ারত মানে সাক্ষাৎ। বহুত রসুলের দুশমন, অলি আল্লাহর দুশমন, সাহাবা ইকরামের দুশমনগুলো মাজার বললে মাথা গরম, মাজার বললে মাথা গরম, তার মাথার উপর শুকুর আর কুকুর গন্ডা চারি গন্ডা মনে হয় ফসরাপ করেছে, আখল যা আছে বুড়ো বুড়িয়ার লগত দুই ডাই লামাই ফেলে খোদাল্লা আনো তার উদ্দি তৈলে আসেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই জিয়ারতে দাঁড়িয়ে গেলেন। এটা উনার কোনো পারিবারিক ফারার কোনো কবরস্থান নয়, এটা অন্য একটা কবরস্থান। কোরআন পাকের আয়াত শরীফ তেলাওয়াত করলেন, বাসা বাসা আয়াত, রসুল পাকের উপর কয়েকবার দরুদ শরীফ পড়লেন, হাত তুললেন, আল্লাহ আমি যা কিছু পড়েছি এখানে আমার অলাত জন্য কেউ নাই কিন্তু সব মুসলমান, আমি যা কিছু পড়েছি সবাইকে আল্লাহ তুমি সমানভাবে বাক করে দাও। কি করলেন? দোয়া, দোয়া। কি করলেন? দোয়া করলেন। দোয়া দোয়া করে হাতটা মুখে লাগাইলেন, মুখে লাগাইতে দেরি নজরুল মালাইকা একটা ফেরেস্তা আসতে লাগলো। ফেরেস্তাটা এমনি আসে নাই, ওর হাতের মধ্যে একটা জান্নাতি থাল, ফেরেস্তার হাতে জান্নাতি থাল। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যে দোয়াগুলো করেছেন সব দোয়া ফসে গেল কোথায়? থালের মধ্যে। কোথায়? থালের মধ্যে। তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলে, দাওয়াতে আধা ঘন্টা ফরে গেলেও চলবে, আগে আমার দোয়াগুলো নিয়ে ফেরেস্তা কি করে একটু দেখি। এতে তো কি বুঝলো? তোরা লাশি বিদে না বুঝুন নয় দে না, হ্যাঁ জালা ছোটো ছোটো ফুয়া সামনে নব ভাই, আদব রক্ষা করিবে, আদব বড় ডাউন জিনিস। আসে তো হদুয়া জাঙ্গা আছে, খাঁদে তো হদুয়া জাঙ্গা আছে, বাক করি ফেলি না না আগল হতো উড়ি যায়, হন নয়া জামাই যদি ওর বাড়ি যায় ফলে টারামত আলাও দেখে ওরে তো হয় না ভাই, ফেফিলি দে শাশুড়ে নয়া জামাই ওর বাড়ি যায় আলাও দি খেয়ে ফেফিলি দে কারে, ইতো নয়া বিয়ে করি কি শাশুর আসসালাম আলাইকুম ও রহদি বিয়ে হলে সালাম, নয়া জামাই গিয়ে শাশুর তোর নয়া জামাই যে সাথে সব মানো রক্ষা করা পরে ওয়ালাইকুম সালাম সালাম লইয়ে শাশুর অনেক আসন উঠে কথা দিবি এখন কে কথা তাই বালা আছি তো এ কথা বা একখান খাসা চাই আই গই হন কত ও রহদ দে শাশুর কত একখান কি আছে আই আই গই কত তুই আই গেলে কথা কাল কইম
কেন দুই আর বইও না, শাশুড়ের ডাকত বই, শাশুড়ের ভিতরে ভিতরে দোয়াই নিস পরে রবাই, কারণ নিবি খন্ডকে জানাই দিবে লাইল ইতার লইকা চলাচলি করে। তো শাশুর ও জামাই নয়া জামাই সম্মানার্থে ডাকদি বসছি, বই এর শাশুড়ের জিজ্ঞেস করার দে অনে ভালো আসুন না, হদ বা আমি ভালো আছি, হদ বিয়ে শাদি করি কর না। আ শাশুড় হদায় খন মুসিবত থইলাম, আমি খারে মাই ফদি ফেলাইলাম, হ্যাঁ বিয়ে নগরলি তোর মাই ফেবে দিলাম হত, ইটা আর কি হ ইয়াল্লাই ও শাক কলে তো আইবে ওই বেকুব পেয়ে জামার ডুকে আহলারা নয় হতা কই দিয়েন মাথাত খেলা ফেলে যু এক্সাম্পল ইয়ে আল্লাহ বুঝিবে তৌফিক দান কর বড় করি রসুল বাকে শুনে এরকম বড় করে একটু দর্শরি পড়েন সালাত কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবি, কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবি, খেলেছে নাতি হাসান হুসাইন ফাঁসে দয়াল নবী, দয়াল নবীর পাক জবানে ডাকছে হাসান শুনিলে কেমন হতো, দয়াল নবীর কাঁদ মোবারক নাতি হুসাইন দেখিলে কেমন হতো, দুনায়নে রসুলে পাক দেখিলে বল, দুনায়নে দেখিলে জন্ম আমার নবীর যুগে বল, জন্ম আমার নবীর যুগে আসত বেশে হাজারাতের বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম গুদ রহমান, দয়াল নবীর পিছে নামান বল, দয়াল নবীর পিছে নামান, দুনায়নে রসুল পাক দেখিলে বল, দুনায়নে রসুল পাক দেখিলে জন্ম আমার নবীর যুগে বল, জন্ম আমার নবীর যুগে দিনই কত আলোচনায় থাকতাম আমরা অদম, দিনই কত আলোচনায় থাকতাম আমরা অদম, সামনে রসুল পাক হত সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দয়াল নবীর পিছে নামান সুবহানাল্লাহ বললে মরা কলম জিন্দা হয়ে যায় সুবহানাল্লাহ। আসেন ভাইয়েরা মুরব্বীরা, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ, এই দোয়াগুলো কোথায়? থালের মধ্যে। দোয়া যখন থালের মধ্যে রাখলেন ফেরেশতায়, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ বলে আধ ঘন্টা পরে দাওয়াতে গেলেও চলবে, কিন্তু আমি যে জিয়ারত করেছি এখানে আমার আত্মীয় স্বজন অলাত পর্যন্ত কেউ,
এই দোয়াগুলো নিয়ে ফেরেশতা কি করে একটু দেখি, উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাটা কি করলেন, আইমান আইসার মাশরিক মাগরিব উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে, ওই ফেরেশতা চতুর্দিকে আগে মাথা ঘুরাইলেন, ঘুরার পরে ডাক দিলেন ইয়া আহলাল কুবুর, ও ফেরেস ও মুদ্দাররা ইয়াখরুজু ফি কুবুরিহিম, তোমরা একটু কবর ফেটে উঠো, তোমাদের জন্য আল্লাহর বান্দা দোয়া করেছে, আমি ফেরেশতা সেই দোয়াগুলো নিয়ে ইন্তজার করতেছি, আমি তোমাদেরকে সমানভাবে আমি ফেরেশতা এই দোয়াগুলো বাক করে দেব। সঙ্গে সঙ্গে মুদ্দার গুলো কবর ভিড়ে উঠতে লাগলো, কিন্তু প্রত্যেকের হাতে হাতে একটা একটা প্লেট, পুরুষ মহিলা প্রত্যেকের হাতে একটা একটা প্লেট নিয়ে ধারাবাহিকভাবে ফেরেশতার দিকে আসতে লাগলো। ওই ফেরেশতা আস্তে আস্তে দোয়াগুলো দিতে লাগবো, ওখান থেকে দোয়াগুলো দিতে লাগলো, দিতে 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 200 বছর 600 বছর 300 বছর 50 বছর 20 বছরের মুদ্দার এই কবরস্থানে সবাইকে বন্টন করলেন, কিন্তু একটা মুদ্দার দাঁড়িয়ে রইলেন, দোয়া নিচ্ছে না, হাতে ফিলেটও নাই, দাঁড়িয়ে রইলেন, কিন্তু জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ উনি তো শোকওয়ালা, কিওয়ালা, সবাই আমার দোয়া নিলেন পুরুষ মহিলা, এই মানুষটা যে আমার দোয়া নিল না, ওর কি হলো, ও আমার দোয়া নিল না কেন, দোয়াগুলো বন্টন করে দিলেন, দোয়াগুলো বন্টন করার পরে যার যার কবরেতে ঢুকে গেল, কিন্তু ওই ব্যক্তিটা দোয়া নাই নাই বলেন নাই নাই, একটু একটু মিষ্টি মিষ্টি হাসতে লাগলো। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ মনে মনে ভাবতে লাগলো, নিশ্চয়ই ওর দোয়ার প্রয়োজন নাই, মনে হয় ও জান্নাতি মানুষ, মনে হয় ও সেই জন্য ওর দোয়ার কোনো প্রয়োজন নাই। চলে গেলেন দাওয়াতে, চলে গেলেন লা রাব্বিল আরশ জিসকো জু মিলা উনসে মিলা, লা রাব্বিল আরশ জিসকো জু মিলা উনসে মিলা, বাটেতি হে কৌনাইনো মে বাটতি হে কৌনাইনো মে নিয়মত রসূলুল্লাহ কি সালা দুনিয়া, সাগুন এতন ফিরিশতা ছিল না কা হব লসে, তাহলে কি বুঝাইতাম স্যার একেও জুকিয়াল কর, তাইলে দোয়া নিয়ার পরে সমস্ত মানুষগুলো কবরে ঢুকে গেল, কিন্তু একজন ব্যক্তি দোয়া জোরে বলেন না নেই নাই। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ মনে কুসুর মুসুর করতেছে, দোয়া নেয় নেই, দাওয়াত থেকে চলে আসতেন। কয়েক মাস পরে যে ব্যক্তি উনাকে দাওয়াত দিয়েছিলেন, আহা এটা কেমন আলেম, কেমন বুজুর্গ আলেম, কেমন মুফাসসির, উনি গড়ে কদম রাখলেন, গোটা গড় আলোকিত হয়ে গেল, আমি যে আশা নিয়ে হুজুরকে এনেছিলাম আমার মনের আশাটা পুরাই গেল। আমাদের আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ্দা জুলাল সাবের সামাদ্দা জুলালি কোথায় কদম লাগলে গড়টা বরকতওয়ালা হয়ে যায়।
নামে যে ইউসুকা কই কে জানে শরিয়ত মে তো বান্দা হে হাকীকত মে খুদা জানে সালা দুনিয়া আলহামদুলিল্লাহ এটা সামনে জাগা আছো ভাই তোরা ইজ্জত কর দে কালা হইলে ফইলে টেলা লই ফেলা তো ভাই মিলে দে তার ফালি কেন খাইলে যার গুড়ি ইজ্জতরে যদি বিলীন করি দ আল্লাহ আল্লাহ রসুলের খামত ইজ্জতি বাড়া দেয় নমে আল্লাহ আল্লাহ রসুলের খামত ইজ্জতরে বিলীন করে দিলে ইজ্জতি ঘির দেয় হতশিল্পপতি কোটিপতি হাজার কোটি শত কোটি টিয়ার মালিক ওই জামিয়ার দুলার বালত গড়ার দে মারত ইজ্জত কমবে না বাইরকে ওই ও ভাই ওই আন মাথা বলো নগর গো তইলে আইয়ন কি কইলাম দে দোয়া যে মানুষ দ দিয়ে মনে রাশা ফুরাইয়ে না হুজুর কামি আবার আনবো হুজুর কামি তিন মাস পরে ছ মাস পরে আবার জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহর কাছে গেলেন হুজুর আপনাকে পেয়ে আমি ধন্য হয়ে গেলি আপনাকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি আপনি যদি আবার আমাকে একটু সময় দেন সুযোগ দেন আমার ঘরে যদি কদম রাখেন মনে হয় আমার মনের বাদ বাকি আশাগুলো পরিপূর্ণ হয়ে যাবে ইতারা তিয়ে তকই আন্ন মাতি সবাই এর দূরে তো হারা যথেষ্ট বাদ বাকি বাহার তক বেগুন মহিষদূত গলোই তো নো দু শুক্রবারে গলে বোধে উনো দু ইতে জামিলে নগরি উন দিনত গলা দে লাথি গলে টাইম নেই এটা তো খাম জিয়ান চলে ইঙ্কর একে খেয়াল কর জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ ওনাকে যখন আবার গেলেন উজুর বললেন আমার দিনে তো কোনো সম নাই ছেলেদেরকে নিয়ে কিতাব নিয়ে আমি ব্যস্ত থাকি ওই ওইবারের মতো এশারের নামাজ দোয়া পরে রাতের বেলায় যেতে পারবো উজুর লাইট ন যেতে অনাত্ম মর্জি হয় এ তাই লইব বড় করি কম ঠিক আছে তুমি চলে যাও দাওয়াত অমুক তারিখ আবার জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ দিন তারিখ আসলেন আবার এশারের নামাজ দোয়া পরে রওনা দিলেন যাইতে 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 ওই কবরস্থানের পাশে গতবার যে কবরস্থানে কি করেছিলেন এই কবরস্থানের পাশে গেলেন আবার মুদ্দারের রুগুলো ফিজে ফিজে ধুঁতে লাগলেন হুজুর একটু দোয়া করেন সুবহানাল্লাহ জোরে বলেন আলহামদুল শরীফ পরে কুলহল্লা শরীফ পরে দরুদ শরীফ পরে দোয়া করে দিলেন আল্লাহ আমি যা কিছু বললাম কবরস্থানে যত মোমেন মোমেনাত আছে মুসলিমেন মুসলিমাত আছে প্রত্যেকের রুর মধ্যে মহাশয় দো আমিন।